আর এটা হলো পেডিকট আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি কিন্তু গত ব্লগে বলেছিলাম যে আমি আজকের ব্লগে শেয়ার করব যে আতিকের বিয়ের যে শপিং করা হয়েছিল, এরপর হলুদের যে মানে সবাই মিলে নেচেছিল, মানে ছোট যারা ছিল তোরা একটু মজা করেছিল, তো সেটাই মেইনলি আজকে শেয়ার করবো। তো আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আপু বেসিক্যালি আতিকের বিয়ে শপিং করেছিল, তো আপু সব দেখাচ্ছে বিয়ে শাড়ি থেকে শুরু করে এভরিথিং। তো আমি একটু রফ ভয়েসটা শেয়ার করছি আপনাদের সাথে। এটা কি বল না না এই যে মামি বসেন না, দেখেন না এটা, সেটা দেখেন এটা কি বডি স্প্রে নাকি? জানি না, আবার অনেকে আবার চিকন মানুষের হাত কিন্তু আবার মোটা হয়। আর একটু এ লম্বা করে কেন, পাতাল করে তোল। তো বিয়েতে নর্মালি যে কেনাকাটাগুলো হয় আপু সেগুলোই মেনলি শপিং করেছে। আর আপু কিন্তু অনেক ভালো কেনাকাটা করতে পারে। আর বিয়ের যে সমস্ত এখানে দেখতে পাচ্ছেন কেনাকাটা, এগুলো আপু মাত্র এক ঘন্টা কি দুই ঘন্টার মধ্যে করেছে, তা আবার একা গিয়ে। আর তা আবার প্রথম, এর আগে মানে কখনো বিয়ের শপিং করেনি। নর্মালি কিন্তু আমরা শপিং করি, বাট বিয়ের শপিংটা কিন্তু একদমই আলাদা। একদম কি বলবো, যে ক্রিম থেকে শুরু করে চিরুনি ক্রিম, ব্রাশ থেকে শুরু করে কিন্তু অনেক কিছুই কিনতে হয়। তো যাই হোক, আমিও একটু আপুকে হেল্প করেছিলাম মানে যখন আর কি লিস্ট করছিল। তো মোটামুটি সবই কেনা হয়েছে, আর সবগুলো জিনিসই সবাই অনেক পছন্দ করেছে। আর বিয়ের শাড়িটাও সুন্দর ছিল মাশাল্লাহ। এরপর আমার কাছে বেশি ভালো লেগেছে বিয়ের পর দিন আমাদের বলে সুতি শাড়ি, যেটা মানে ভেজা শাড়ি, তো ওইটা ওই দুইটা আমার খুব ভালো লেগেছিল। নালে তোকে আমরা বৈদ্য শাড়ি দিয়ে দেবনি গোল কাটিং। তো এখানে দেখতে পাচ্ছেন গোলাপ রজনীগন্ধা নিয়ে আসা হয়েছে, মানে ভিজিয়ে রাখা হয়েছে। আর এটা বেসিক্যালি বাসর ঘর সাজাবে, সেই জন্যই আনা হয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছেন জিরিন নাচ করছিল, তারপর ওর মামাতো বোনরা ছিল, ওরা অনেক ভালো নাচ পারে।
তো যেহেতু বিয়ে শাদি এগুলোতে একটু মজা হয়, মজা করা হয়, তো যেহেতু ওরা ছোটরা একটু মজা করছিল তো আমরা একটু শুরু করে নিয়েছিলাম। যেহেতু কপিরাইট আসবে আমি মিউজিকটা শেয়ার করতে পারলাম না, জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মতো একটু শেয়ার করেছি। তো যাই হোক, আপনারা তাহলে ব্লগটি উপভোগ করতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। I've been lying to myself. No, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you, oh well. It's not that easy. Waking up in this place all alone. Fix the mess, get myself up out of bed, but I'm feeling empty. Maybe I need to try something else. Get you out of my head, you can't save me. Waking up in this place all alone, staying up night and day. আপনারা কিন্তু দেখতে পেলেন যে ওরা কতটা সুন্দর নাচে, আর ওরা কিন্তু দুই বোন, ওরা দুজন হচ্ছে আতিকের মামাতো বোন। তো আমাদের তো খুব ভালো লেগেছিল, অনেক মজা করেছি সেদিন আমরা। আর এই শ্যুটগুলো করে নেওয়া আসলে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, সময়গুলোকে ক্যামেরা বন্দি করার জন্য, কারণ সব সময় কিন্তু স্পেশাল ডেগুলো আসে না বা অনেক সময় আমরা মিস করি, তো এই জন্য সময়গুলো ক্যাপচার করে রাখা। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলে আমার সেখানে সার্থকতা। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবারও কিন্তু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।